যে কেউ ইচ্ছা করলেই জাতীয় পার্টির চেয়ারম্যান হতে পারবে না বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব মুজিবুল হক চন্নু। এক ভিডিও বার্তায় তিনি বলেন, গঠনতন্ত্র অনুযায়ী কেউ নিজেকে চেয়ারম্যান দাবি করতে পারে না। মিডিয়া এবং সামাজিক মাধ্যমে যে একটা নিউজ প্রকাশিত হয়েছে জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদেরকে অব্যাহতি দেওয়া হয়েছে, আসলে এটা একটা ফেক নিউজ। জাতীয় পার্টির কয়েকজন কো চেয়ারম্যান, তাদের সঙ্গে আমার কথা হয়েছে, তারা এই ধরনের কোনো সিদ্ধান্ত বা এই ধরনের কোনো সিদ্ধান্তে সহযোগিতা করেন নাই এবং কোনো সাইন দেন নাই। জাতীয় পার্টির গণতন্ত্র আছে, যে গণতন্ত্র অনুযায়ী যে কেউ ইচ্ছা করলে চেয়ারম্যান হতে পারবে না, ইচ্ছা করলে যে কাউকে অব্যাহতি দেওয়া যাবে না, এটা নিয়ম আছে, সেই নিয়মের মধ্যে পড়তে হবে।